খুলছে না গল্পের দাদু, খুলছে না ঠাকুমার ঝুলি, এখানে আসছে না গল্পের দাদু, খুলছে না ঠাকুমার ঝুলি। মিথ্যে কথা হলে কান মুলি, তাই ভোতকুম আমার কথা বলি। মিথ্যে কথা হলে কান মুলি, তাই ভোতকুম আমার কথা বলি। ওই ভোতকুমামা আসছে, ভোতকুমামা আসছে, হ্যাঁ হ্যাঁ ভোতকুমামা আসছে, ভোতকুমামা আসছে। গুড মর্নিং কুটি বাবু, ঘুম ভাঙলো? তুমি কি করছো? আরে দেখছো না, ব্যায়াম করছি। রোজ সকালে একতলা থেকে তিনতলা অব্দি ওঠানামা করি। হেলদি সোয়েল, বুঝেছো? তুমিও রোজ করতে পারো। ওরে কই রে, কে কে আমার সঙ্গে বাজার যাবি? আয় পেলু। বাজারে যাচ্ছি, পরেই আসবো বাবা, না হলে এক্ষুনি আমাকেই ধরবে। এই যে ঠাকুর, বাজার চলো আমার সঙ্গে। না বাবু, আমি যাব না, রান্না আছে, আর ছুটির বার, অনেক কাজ। আরে বাবা চলো তো, রান্নাঘরে উনুনের তাতে দিন দিন কেমন বেঁকে যাচ্ছে, যেমন শ্মশানে চুলিতে আগুন দেওয়ার পর মরা বেঁকে যায়। চলো মুক্ত বায়ু সেবন করবে। না বাবু, আমি যাব না। আরে পালাচ্ছ কেন, এসো বসি। এ কি বাবু, সব খুলে গেল যে। আয় বেটা, তোকেই বাজার নিয়ে যাব, আর ছাড়ছি না। না বাবু ছেড়ে দিন, আমি যাব না। যাব না বললে শুনছি না, যেতে তোকে হবেই। তোমাকে জোর করে নিয়ে গেল? হ্যাঁ বাবু, আমি না বলাতে আমার কাঁচা ধরে টানাটানি, ওনার সঙ্গে পেরে উঠিনি, যেতেই হলো। বাড়ির সব চাকরেরা কোথায় ছিল? বাজার যাওয়ার সময় কেউ আর ভোটকুম আমার ধারে কাছে থাকে না, সব পালায়। আচ্ছা আমি দেখছি।
বিক্রে। বাবু আমাকে ছুটি দিয়ে দিন। কেন, কি হয়েছে, ছুটি কেন? না বাবু, আমি এখানে আর থাকবে না। তোমার অসুবিধে কি হচ্ছে, হঠাৎ থাকবে না কেন? আমি বাজার পারবে না, মামাজি আমাকে বাজারে নিয়ে গিয়ে সামান বাহালো, আমার ঘাড়ে চোট লাগলো, আমি থাকবে না। ও বুঝেছি, তুমি যাও, মামাজিকে আমি বলে দেব তোমাকে যেন বাজারে না নিয়ে যায়। জি, লেকিন বলবেন মামাজি বহুত ইয়ে আছে। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। সকালের দিকে পাড়ায় কোনো রিক্সা পাওয়া যাবে না ভক্ত? কেন, রিক্সা কি ধর্মঘট করেছে? তাহলে হেঁটেই মেরে দিন। তুমি যবার থেকে রিক্সা নিয়ে বাজারে যাওয়া শুরু করেছো তার কদিন পর থেকে কোনো রিক্সা সকালের দিকে আমাদের পাড়ার আশপাশে থাকে না। আরে তাতে আমার দোষটা কোথায়? হ্যাঁ কোথায় দোষ, হ্যাঁ কোথায়? হ্যাঁ দোষটা কোথায় বলুন। তুমি বাজারে গিয়ে রিক্সাওয়ালাকে দিয়ে মোড় বাওয়াবে, সারা বাজার ঘোরাবে, পয়সা বেশি চাইলে লাইসেন্স দেখতে চাইবে, পুলিশের ভয় দেখাবে, আবার জিজ্ঞেস করছো দোষটা কোথায়? হ্যাঁ এই কথা, তাই আজকাল বাজারে যাওয়ার সময় একটাও রিক্সা পাই না। হ্যাঁ ওটা তোমার ভয়ে, পাড়ায় সকালে আসে না, যত সব পাড়ানি। হ্যাঁ এই পাড়ায় সবাই পাগল। কি কুটি বাবু, কিরকম বুঝলে, একেই বলে রিক্সা পাগল। এমন শিক্ষা দেবো না বাকিগুলো শুধরে যাবে, বুঝেছিস? ভটকু মামা ছেড়ে দিয়ে এসো, না হলে কাউকে আসতে রাখবে না। আরে বাবা যাচ্ছি যাচ্ছি, এ বেটা শিক্ষা দি। আমার ছোলা খাওয়া, এবার ঠেলা বোঝো। কি করি বাবু, কেমন রগড় দেখলে? হ্যাঁ গো কাকনি, একই বলে কাকগর, বুঝেছো? দাদা ট্রেশার কোথায়, কে পড়াবে? আমি কি জানি দাদা, আমার মেকআপ দেওয়ার কাজ দিয়েছি, এবার ড্রেসারের কাজ ড্রেসার করবে, আমার কাজ নয়। হ্যাঁ যা বাবা, নাটক যে শুরু হতে চললো, কি হবে তার আমি কি জানি। হ্যাঁ এই একটু আগে যে কবরেজ আমাদের চিতপুর থেকে আনলো, তিনি এসে ওনাদেরকে ডেকে নিয়ে গেল, ওনাদের দাঁত হয়েছে তো তাই কবরেজ মশাই ওষুধ দেবেন। ওই দেখ আমাদের দেশার আত্মার অ্যাসিস্ট্যান্ট রায়ু দমরে।
বাবু আমাদের গায়ে জল দেন, জ্বলে গেল। উহ বাবা গো, কবরেজ বলাতে। আরে আমার কবিরাজি ওষুধের তোমাদের পুরনো দাব একদম ছেড়ে যাবে, হ্যাঁ গ্যারান্টি। আগে কবিরাজ মশাই আমার ছিল না জানেন তো, ওই বটা, ওই বটার গামছা নিয়ে চান করতে গিয়েছিলাম, তারপর থেকেই আমার কোমরের নিচ তল থেকে একেবারে ছেয়ে গেছে গো। অমনি আমার গামছার দোষ হয়ে গেল। ব্যাস ব্যাস, কোনো চিন্তা নেই, আমি সারিয়ে দেব, কোনো দুঃখ থাকবে না। ও কবরেজ মশাই, বাইরে এসো, তোমাকে চুলকব। কই বাবা কবরেজ, বেরিয়ে এসো, এরা তোমায় চুলকবে। কি ব্যাপার, এত হইচই কিসের? একবার কবরেজ কে ডেকে দাও, ওকে একটু চুলকে দেব। আমাদের এমন দাদের ওষুধ দিয়েছে যে চুলকে চুলকে উদম করে ছেড়েছে, আমরা ওকে একটু চুলব। হ্যাঁ ডাকো তাকে, আমরা সবাই তাকে চুলকে দেব। কালকে চিৎপুরের লোকজনকে কি ওষুধ দিয়েছিলেন? আমি? ও ব্যাটাদের বিচ্ছিরি রকমের দাঁত হয়েছিল, মোশে দাঁত, তাই একটু এক্সপেরিমেন্ট করলাম। কাল ওরা তোমাকে মাঝ দাঁতে চুলকোতে এসেছিল। আমাকে? কেন? আমার তো দাঁত হয়নি, আমাকে চুলকোবে কেন? কি দিয়েছিলে? আরে পেঁপের আঠা আর আইডিন মিশিয়ে একটা মলম করে দিয়েছিলাম, হ্যাঁ হাতের কাছে ওই পেয়েছিলাম। তা কবিরাজি কবে থেকে শুরু করেছো? আরে ওসব বই পড়ে শিখেছি, ভাবছি ওষুধটা যদি লেগে যায় পেটেন্ট নিয়ে নেব। কি বুঝলে কুটিবাবু? কালকে রাতের ওই কাণ্ডটা, আরে তখন আমার তেলে তো আমাদের চুলকবে, আমি তখন গড়ে ঘুমোচ্ছি। কুটি বাবু একে কি বলে বলো তো? একেই বলে দাঁত ঘানি, বুঝেছো? ভাবতে পারেন, পেতনি ভেবে আমার মেয়েকে প্রায় খুন করে ফেলেছিল। তারপর তারপর আজকালটা দেখুন, কাউকে কিছু না বলে খালি গায়ে আন্ডার প্যান্টলুন পরেই গায়ে ম্যা জামাই মানুষ, আমরা যে সারা গায়ে খুঁজে হয়রান, কোথাও জামাই টিকিটি পর্যন্ত দেখা নেই। কি নিজের বউকে ঘটে ছুঁড়ে মেলা দিল? হ্যাঁ মশাই, নতুন জামাই আমার মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গেল। হ্যাঁ ও জামাই আমরা আর চাই না, এ বিয়ে কাটাকুটি হয়ে গেল, আমরা মেয়ে পাঠাবো না, ব্যাস। কি আর করা যায়, তবে আপনাদের জামাই কিন্তু এখনো এখানে ফিরে আসেনি, আমরা তাকে বলে দেব যে তোমার বিয়ে কাটাকুটি হয়ে গেছে। হ্যাঁ বলবেন, ও বেটা এখানে নেই বলে বেঁচে গেল, না হলে না হলে না হলে ঘটি ছুঁড়ে না ওই শোধ নিতাম, ঘটি না পেলে আমি থানি ছুঁড়ে মারতাম। হ্যাঁ ওমা গো, ওমা মা।
ঢুকছিস কেন? দূরে বাইরে যা। এই ফেলু, সে দেখ বাবা, আমি ভিখিরি নই, তোদের মামা বাবু। আরে ভটকু মামা। কোথায় আবার ফটকে? সেখান থেকে পালিয়ে এখানে আসবো বলে ট্রেনে চেপেছি, খপ করেছে কাঁধ। পয়সা কোথায়? পড়নি শুধু আন্ডার প্যান্ট, বিচিকিচ্ছিরি অবস্থা। তোমায় কে বলেছিল তুমি কি কর্পোরেশনের মুদ্দা ভরাস? জল জমেছিল, তুমি ঠেকা নিয়েছো আমার নতুন জামার একটা কিছু ভালো মন্দ হয়ে গেলে? আরে বুঝছেন না, ওই জমা জল পচে পাড়ায় আন্ত্রিক ছড়িয়ে যেত, পটাপট লোক মরত। ছড়াতো ছড়াতো, তাতে তোমার কি? কি বলিস বেজা, মোরক লাগতো না? যত সব বদমাইশি, আমার নতুন জামাইয়ের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না, আবার মরক। হ্যাঁ তো, আরে আমি হাইডেন না করে দিলে এতক্ষণ মরক লেগে যেত, বুঝেছো? আচ্ছা কুলি বাবু, একে কি বলে বলো তো? আরে একই বলে বেনো জল, বুঝলে? তারপর আমি হনুমান ছেলেটাকে খাঁচায় পুড়িয়ে চাদর ঢাকা দিয়ে খাটের তলায় রেখে দরজা জানলা বন্ধ করে বাজারে গেলাম। ফিরে এসে দেখি সব চুপচাপ, সবার বাড়ির দরজা জানলা বন্ধ, তাই তো? হ্যাঁ, আমি তো অবাক, বাড়িতে ডাকাত পড়লো নাকি? ছাদের ঘরে দুমদাম আওয়াজ। আমি সিঁড়ির পাশে পড়ে থাকা কোদালটা নিয়ে আস্তে আস্তে ছাদের ঘরের দরজার কাছে গেলাম। তারপর শুনি ঘরের মধ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ। ভাবলাম তোমাকে বোধহয় ডাকাতরা বেঁধে রেখেছে। আরে তখন আমার মনে ছিল না, আমি দরজাটা ঠেলতেই খুলে গেল। আওয়াজটা খাটের তলা থেকে আসছিল, ভাবলাম তোমাকে বোধহয় পিছ মোড়া করে বেঁধে খাটের তলায় ফেলে রেখে। আরে ছাড়ো তো, শোনো না, আমি জানলাগুলো খুলে খাটের তলায় উঁকি মেরে দেখি চাদর ঢাকা দেওয়া খাঁচাটা, তার ভেতরে কান্নার আওয়াজ আসছে। আরে তখন মনে ছিল না, চাদর তুলতে দেখি একটা হনুমানের বাচ্চা হাপুস নানে কাঁদছে, আহারে বলে খিদে পেয়েছে। এমন সময় দেখি খোলা জানলার বাইরে বিকট আওয়াজ, তাকিয়ে দেখি বাচ্চাটার বাপ মা দুজনেই দাঁত খেঁচিয়ে লম্প ঝম্প করে। তখন আমার মনে পড়লো, তাই তো, হনু বাচ্চাটাকে আমিই তো খাঁচায় পুড়েছি। তারপর হুড়োড়িতে খাঁচাটা জানার কাছে চলে এসেছিল। বাচ্চাটা বাপ মাকে দেখে তারও সরি চিৎকার। আমি কি করে যে জানলার কাছে গেলাম আমি সেটা ঠিক বুঝতে পারিনি। দেখি মাটা আমার চুলে মুঠি ধরে টানছে, আর বাপটা ফটাফট চর মারছে। কি হাতের জোর! আরে আমার সঙ্গে অত চালাকি নয়, বুঝলে? আমিও মাটার একটা হাত খপ করে ধরে ঘ্যাঁক করে কামড়ে দিলাম, মাটাও হাত ছাড়িয়ে নিল। রাখো তো, ওরা বুঝুক, ওরাও কামড়াতে জানে না, আমরাও জানি। তারপর কি করে জানি না, ওরা খাঁচাটা খুঁড়িয়ে বাচ্চাটাকে বের করে নিয়েছিল। চলে যাচ্ছে কুটি বাবু, আর শুনবে না? আচ্ছা এই যে হনুমান নিয়ে কাণ্ডকারখানা হলো, এত হইচই হলো, একে কি বলে বলো তো? একেই বলে কিষ্কিন্ধা কাণ্ড, বুঝলে?
কাগজে গেরো দিয়ে ঝুলিয়ে রাখলে? আরে তবে না তো কি, আমার সঙ্গে পারবে কেন? বাঘটা একটা শুয়োরের শিকার করার জন্যে তাক করেছিল, আমিও বাঘটাকে ভাবলাম জ্যান্ত ধরবো। ওদের বনের কেঁদো বাঘকে জ্যান্ত ধরবে? আরে হ্যাঁ, একটা সার্কাস পার্টি আমাকে অর্ডার দিয়েছিল, তাই তো ধরতে গিয়েছিলাম। তারপর বাঘটা যেই সুরটার উপর ঝাঁপ মারতে যাবে, অমনি আমি ক্যাঁক করে পেছন থেকে বাঘের ঘাড়টা তুলে ধরলাম। আরে আরে, ওই যেভাবে বিড়াল তার বাচ্চাকে ঘাড়ের কাছটা কামড়ে মুখে করে নিয়ে চলে যায়, সেই রকম ভাবে। তোমার গায়ে এত জোর ছিল? আরে তখন আমার বয়স অল্প, গায়ে হাতির মতো শক্তি, বাঘ ফাঁক তো হাতির কাছে ইঁদুর ইঁদুর, বুঝলি না, ইঁদুরের মতন। আরে ওদের সেই বাঘের ন্যাজে গেরো মারার গল্পটা বলছিলাম, তোর তো শোনা গল্প। ও, তার মানে তুমি ওদের গল্প বলছিলে, সত্যি নয়? চুপ, গপ্প? হ্যাঁ, এখানে গপ্প পেলি কোথায়? আমি কোনো গপ্প বলছি না, বুঝলি, যা বলি সত্যি কথা বলি। যা বাক, যত সব এঁচুড়ে পাকা বাচ্চা গল্প শুনবে বাক। তোমার গুলতাপ্পি মারা গপ্প শুনে আমার নাতি নেপোর যে শিকারি হওয়ার শখ হয়েছে। বেশ তো, আপনি তো কোথায় কোথায় বাঘ মারেন, নেপোর নয় জঙ্গলে গিয়ে বন্দুক দিয়ে বাঘ মারবে, এতে রাগারি করার কি আছে? দেখো বটকু, তোমার এই হার জ্বালানি কথাবার্তায় আমার রক্ত মাথায় উঠছে। তুমি কি জানো, নেবো তোমার গপ্প শোনার পর বাড়িতে গিয়ে যেখানে যা পাচ্ছে তাতেই গেড়ে বেঁধে ফেলছে? সে কি, নেবো সব জায়গায় গেড়ে বেঁধে ঝোলাচ্ছে? তুমি আবার হাসছো, হ্যাঁ? তুমি ওদের কাছে গপ্প করনি যে তুমি বাঘের ন্যাজে গেড়ে বেঁধে গাছে ঝুলিয়ে দিয়েছিলে? হ্যাঁ, সেই বাঘ শিকারের গল্প আপনার নেপোর কাছে শুনেছিল বুঝি? তুমি আর হার জ্বালিও না, যত সব গাঁজা খুঁড়ি গপ্প ফেলে তুমি বাচ্চাদের মাথা খাচ্ছ, হ্যাঁ? তোমাদের বাইরে রকে বসে তোমার গুলতানি আমি বন্ধ করে দেব, আমি বুল রক দিয়ে তোমার রক ভেঙে দেব। হ্যাঁ, কি করে পাঁচু বাবু, বুল রক? আরে সে তো কুকুর, সে কি ভাঙাভাঙি কাজ পারবে? চুপ, তাড়াতাড়ি মুখ ফুসকে বেরিয়ে গেছে, ওটা বুলডোজার হবে। তুমি আমাকে কি ইঞ্জিনি শেখাচ্ছ বটকু? আবার ভুল হলো, ওটা ইঞ্জিনি না, ইংরাজি হবে। এ তো আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল, তোমার সঙ্গে কথা বলতে আসাও ঝাঁক মারি যত সব। কি রকুটি বাবু, শুনলো তো সব? কি সব বটকু বাবা, পাঁচু দাদু চেঁচাচ্ছিল কেন? আরে নেপো 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 তোর পাঁচু দাদুকে গেরোয় ফেলেছে। গেরো কি গো? আরে বুঝছো না, একে বলে বজ্র আঁটুনি ফসকা গেরো, বুঝলে? তুমি যতই কোষে গেরো নাও, ফসকাবেই ফসকাবে, বুঝলে? গল্পের দাদু খুলছে না ঠাকুমার ঝুলি, এখানে আসছে না গল্পের দাদু, খুলছে না ঠাকুমার ঝুলি, মিথ্যে কথা হলে কান মুলি, তাই ভোতকুম আমার কথা বলি, মিথ্যে কথা হলে কান মুলি, তাই ভোতকুম আমার কথা বলি। ওই ভোতকুমামা আসছে, ভোতকুমামা আসছে, হ্যাঁ হ্যাঁ ভোতকুমামা আসছে, ভোতকুমামা আসছে।